আটলান্টিক মহাসাগর ঘেঁষা দেশগুলো নিরাপত্তা নিশ্চিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি রাষ্ট্র নিয়ে গড়ে তোলা হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। এবছর ফিনল্যান্ড এতে যোগ দেওয়ার পর জোটের সদস্য সংখ্যা দাঁড়ায় ৩১। প্রতিষ্ঠার শুরু থেকে আলোচনা সমালোচনা পিছু ছাড়েনি বিশ্বের সবচেয়ে বড় সামরিক এই জোটের। আর ন্যাটোতে ইউক্রেনের যোগদান ইস্যুকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সমালোচনার তুঙ্গে রয়েছে এই সংস্থাটি। গত কয়েক বছর আগে ন্যাটোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভকে রক্ষায় ন্যাটো জোট ও পশ্চিমা দেশগুলো যেভাবে অস্ত্র গোলা বারুদ নিয়ে এগিয়ে এসেছে তা অনেকটাই অবাক করেছে বিশ্ববাসীকে। এবার ন্যাটোর হাত আরও প্রশস্ত করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। রোববার ভারতকে ন্যাটো প্লাস জোটে অন্তর্ভুক্তির প্রস্তাব দেয় মার্কিন কংগ্রেশনাল কমিটি। বলা হচ্ছে প্রতিপক্ষ চীনকে টেক্কা দিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্ত অবস্থান গড়তে চায় যুক্তরাষ্ট্র। এছাড়াও তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিতে বেইজিংকে কোণঠাসা করাও ওয়াশিংটনের অন্যতম লক্ষ্য। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ঠান্ডা লড়াইয়ে লিপ্ত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এমন পরিস্থিতিতে বাইডেনের হাত শক্তিশালী করতে ভারতকে পাশে চায় মার্কিনরা। ন্যাটো প্লাসে এরই মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইসরায়েল ও দক্ষিণ কোরিয়া। জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার এই সফরের আগে ওয়াশিংটনের এমন প্রস্তাবকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে নয়াদিল্লি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।